ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিও হত্যার ছয় আসামি আদালতে জাহাঙ্গীরনগরের ঘটনায় একজন আটক বাইসুল মকারম্মে ফিরে মুসল্লিদের ধাওয়ায় আবার পালালেন ক্ষতি রুহুল আমিন দুই পক্ষে হাতাহাতি মারামারি আট হত্যা মামলায় এডিশনাল ডিআইজি মশুর গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান কারাগারে ক্রাউন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিএ হত্যার অভিযোগে ছয় শিক্ষার্থীকে আদালতে নিয়েছে পুলিশ অভিযুক্তদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ একই সাথে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান হল প্রশাসনের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গত বুধবার রাতে মোবাইল চোর সন্ধে তোফাজ্জল নামে এক যুবককে আটক করে শিক্ষার্থীরা পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয় এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা এরপর আবারও তাকে মারধর করা হয় মধ্যরাতে তোফাজ্জলকে প্রথমে শাহবাগ থানায় নেওয়া হয় পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ নেতা শামিম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে আশুলিয়া থানায়। ভোরে আশুলিয়া থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন। এক সমন্বয়ক সহ সাময়িক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আর 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে মামলায়। তাদের মধ্যে সকালেই হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনচার্জ আবু বকর সিদ্দিক। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ধামরাই থেকে একজন হয়েছে ধরতে অভিযান চলছে এর আগে সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যা করা হয় তিনি বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচে শিক্ষার্থী ছিলেন শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকারমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি রহমান খানের অনুসারীদের সংঘর্ষ হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত রুহুল আমিনের অনুসারীদের সঙ্গে এতে আহত হয়েছেন বেশ কয়েক নামাজের আগে শুরু হয় এই সংঘর্ষ মুসল্লিরা জানান ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এই পরিস্থিতি হয় নামাজ শুরুর আগে বয়ন শুরু করেন বায়তুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমির অনুসারীদের নিয়ে বায়তুল মকরমে ঢোকেন এই গ্রুপ বর্তমান খতিবকে থামানোর চেষ্টা করে তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে যেতে চান তাদেরকে প্রতিরোধ করেন মুসল্লিরা দুই পক্ষের হাতাহাতিতে এ সময় বেশ কয়েকজন আহত হন এতে বিচলিত হয়ে পড়েন বায়তুল মকরমের সাধারণ মুসল্লিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মসুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সকালে ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন আত্মহত্যা রহমানের বিরুদ্ধে দু হাজার বাইশ সালে মসিউর রহমানকে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয় এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সরকার পতনের পর সর্বশেষ তেরোই আগস্ট মসুর রহমানকে ডিবি থেকে বদলি করা হয় তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে রাত দিকে শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ চার আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তাকে সকালে তাকে আদালতে নেওয়া হলেও সংশ্লিষ্ট বিচারক না থাকায় শুনানি হয়নি আদালতে তুলে তাকে কারাগারে পাঠানো হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এম এ মান্নান সহ চার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক সহ নিরানব্বই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো জনকে আসামি করে দুই সেপ্টেম্বর আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয় খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা ও দুপক্ষের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলি হয়েছে নিহত হয়েছেন তিনজন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বান্দরবানে অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় সড়কে অবস্থান নেয় পাহাড়িরা এ সময় ব্যাপক গুলির শব্দ পায় স্থানীয়রা সহিংসতায় খাগড়াছড়ির সদরে দুজন ও দীঘিনালায় একজন নিহত হয় নিহতরা হল জোনাল চাকমা রুবেল ত্রিপুরা ও ধনরঞ্জন চাকমা

দোপানি ছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজেপি উদ্ধার করা হয়েছে অস্ত্র গোলাবারুদ ড্রোন ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম এছাড়া খাগড়াছড়ির দিঘিনালার ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয় এই জন্য দরকার নির্বাচিত সরকার বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম রহমান স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন দেশের পূর্বাঞ্চলের জন্য কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি এসব টাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করবে দলটি শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এসব ইউনিটিতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি ভারতে বসে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি গ্রেফতার হওয়া আওয়ামী সরকারের এমপি মন্ত্রীদের জনসম্মুখে আনারও দাবি করেন সেলিমা রহমান সরকারের বেঁধে দেয়া দামেও মিলছে না ডিম মুরগি গত পনেরোই সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর সেই হিসেবে প্রতি ডজনের দাম 143 টাকা হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। একই অবস্থা মুরগির বাজারেও। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার 170 আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। এদিকে দুই সপ্তাহ আগে আলু আর পেঁয়াজ আমদানিতে শুল্ক কমেছে সরকার। ভারত পেঁয়াজ রপ্তানিতে 50 শতাংশ শুল্ক কমায় কিন্তু এসব প্রভাব নেই বাজারে। আলু 50 থেকে 55 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে এখনো একশো দশ টাকায় অন্যদিকে সবজির দামে কিছুটা স্বস্তি মিলল মাছ মাংস সহ চড়া অন্যান্য খাদ্যপণ্য রাজনৈতিক পট পরিবর্তনের পরেও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্য মানুষ সব ধরনের নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা এ ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছটায় আগে পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ডবলিউ ডবলিউ ডট বিভিন্ ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে ধন্যবাদ